আচ্ছা, আপনি আপনার পরিচয় দিন। স্যার, আমার নাম অন্তরা নায়ক। আমি বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুরেরই বাসিন্দা। আমি 2011 সালে মাধ্যমিক পাস করি এবং 2013 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করি ইংলিশ অনার্স নিয়ে, এবং তারপর আমি 2017-19 শিক্ষাবর্ষে ডিএলএড কমপ্লিট করি, এবং তারপর থেকে আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার যে গ্রামটা সেটা কোন ব্লকের অন্তর্গত হচ্ছে? আমার দুবরাজপুর ব্লকে, আমার দুবরাজপুর মিউনিসিপ্যালিটিতে বাড়ি আর কি, গ্রাম নয়। আচ্ছা, মিউনিসিপ্যালিটি। আচ্ছা, দুবরাজপুরের একটা পাহাড় আছে তাই না? হ্যাঁ স্যার, কি নাম? মামা ভাগলে। আচ্ছা আচ্ছা, আপনাদের যে পৌরসভার কথা বললেন, তো পৌরসভা যে গঠিত হয় তার শর্ত কি, মানে কোন শর্তের উপর বেস করে পৌরসভাটা গঠন করে? কোনো এলাকার জনসংখ্যা যদি 1 লাখের বেশি, 1 লাখ বা তার বেশি হয়, তখন সেটিকে পৌরসভা এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। আচ্ছা, আপনাদের এই যে দুবরাজপুর যে বিধানসভা, তার নম্বর কত? সেটি বীরভূম বিধানসভার, না সরি, 242, 242 না 284? 284, সরি স্যার, 284, আর 42 আর নম্বর 42তম লোকসভা কেন্দ্র যেটা বীরভূম সেটার আন্ডারে পড়ে। অন্তর্গত। আচ্ছা, এবং আপনাদের যে এমএলএ এবং এমপি দুজনের নাম কি আছে? স্যার, আমাদের এখানে এমএলএ রয়েছেন মাননীয় শ্রী অনুপ কুমার রায় মহাশয়, এবং এমপি রয়েছেন মাননীয় শতাব্দী রায় মহাশয়। আচ্ছা, আপনার উচ্চ মাধ্যমিকে কোন কোন বিষয় ছিল? আমার উচ্চ মাধ্যমিকে বাংলা ইংরাজি কম্পালসারি ছিল, তাছাড়া আমার ভূগোল ছিল, সংস্কৃত ছিল, ইকোনমিক্স ছিল এবং বায়োলজি ছিল। আচ্ছা, বায়োলজি ছিল। তাহলে আপনার, মানে আপনার নিজস্ব মতে পরিবেশ কাকে বলে? পরিবেশ বলতে আমাদের চারপাশে গাছপালা, মানুষজন, পশু পাখি সমস্ত কিছুই নিয়ে আমাদের চারপাশে যে বৃহৎ জগৎ তৈরি হয়েছে সবকিছুকে একসাথে মিলে পরিবেশ বলা হয়। আচ্ছা, আমরা পরিবেশের দিকে তাকালে প্রকৃতির অনেক সবুজ জিনিস আমরা দেখতে পাই, সেটা গাছপালাটাই বেশি সবুজ জাতীয়, তো এটা আমাদের কি সাহায্য করে এই সবুজগুলো? সবুজ রং আমাদের একটা সতেজতা এবং তারুণ্যের প্রতীক হিসাবে এমনিতে জাতীয় পতাকায় ব্যবহার করা হয়। তাছাড়া সবুজ গাছ থেকে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন পেয়ে থাকি। এছাড়া গাছ আমাদের আরো অন্যান্য অনেক প্রয়োজনীয় জিনিস দিয়ে থাকে, তাই আমাদের বেঁচে থাকার হিসাবে একটা পরম বন্ধু হিসাবে গাছকে কল্পনা করা হয়, তাই সবুজ রংটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। আচ্ছা, আপনি যদি একজন প্রাইমারি শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন, তাহলে আপনাকে কিন্তু সমস্ত বিষয়েই পড়াতে হবে, মানে বাংলা থেকে শুরু করে সমস্ত বিষয়। তো অঙ্কের উপর একটা ছোট্ট প্রশ্ন, ধরুন আপনি একটা বাচ্চাকে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী এই দুটোই আপনি ওদেরকে শেখাবেন, তো একটা উদাহরণের মাধ্যমে আপনি যদি বলেন, যেখানে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দুটোই ব্যবহার করবেন, কি বোর্ডে করে দেখো সেটা। এমনি মুখে বললে হবে? আচ্ছা, যদি আমরা এরকম ভাবে প্রথমে আমি তাদেরকে একটা গল্পের আকারে একটা অঙ্ক দেব, যে মনে করো তোমাদের কাছে 500 টাকা ছিল এবং সেখান থেকে তোমরা বাজারে সেটা নিয়ে তোমরা বাজারে গেলে, এবং তারপর সেখান থেকে তোমরা 200 টাকার চাল কিনলে আর 100 টাকার আলু কিনলে, তাহলে এবারে বলো তো তোমাদের কাছে এখন কত টাকা পড়ে থাকলো। তাহলে সে তাদেরকে তখন আমি শেখাবো যে প্রথমে আগে যেগুলো খরচ হয়েছে সেগুলোকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে সেই খরচটাকে মোট টাকাটা বার করে নিয়ে সেটাকে মোট 500 টাকাটা পুরোটাকে দ্বিতীয় বন্ধনীতে রেখে বিয়োগ করি, তাহলে আমরা বাকি টাকাটা পাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার ক্লাস 4-এর ধরুন একটা বাচ্চাকে, মানে যে কোনো বাচ্চা, ওদের নিয়মও আছে সরল শেখানো, সেটা আপনি কোন নিয়মে শেখাবেন সরলটা? আমি যেটা বদমাস রুলস যেটা হয় সরলের ক্ষেত্রে সেটা প্রয়োগ করে আমি তাদেরকে সরল শেখাবো। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনার অনার্স আছে ইংলিশে, তো এই যে ইংলিশ ভাষাটা, সেটা তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ, কিছু শিক্ষার্থী অবশ্যই থাকবে যাদের প্রথম হিসাবে রাখবে, আমরা মাধ্যমিকেও দেখি, মানে উচ্চ মাধ্যমিকে দেখি যে ইংলিশটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং বাংলাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেকে করে, কিন্তু বেশিরভাগ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ইংলিশ। তো এই ইংলিশ ক্লাসে মাতৃভাষার ব্যবহার, মানে আপনি ইংলিশ পড়াচ্ছেন কিন্তু বাংলাটাকে ব্যবহার করছেন,
তো এটা আপনার সম্পদ হবে নাকি প্রতিবন্ধক হিসেবে দেখা দেবে, মানে বাধা হিসেবে দেখা দেবে? প্রাথমিক স্তরে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এটা সম্পদ হিসেবে ব্যবহার করা হয়, কারণ প্রাথমিকের নিয়মই হচ্ছে মাতৃভাষার মাধ্যমে আমাদের শিক্ষা দিতে হবে, কারণ তারা যেহেতু ছোট এখন ইংলিশটা শুনে সাবলীল নয়, তাই আমি তাদেরকে গ্রামার ট্রান্সলেশন মেথড ব্যবহার করে ইংলিশটাকে তাদের বাংলাতে ট্রান্সলেট করে করে তাদেরকে শেখাবো, বা বাংলাগুলোকে ইংলিশে তাদেরকে ট্রান্সলেট করে সে শব্দগুলো বুঝিয়ে দেবো, এবং তারপর থেকে যখন উচ্চ শ্রেণীতে তারা উঠবে তখন আমরা তাদেরকে পুরোপুরি ইংরেজিতে চেষ্টা করতে পারি শেখানোর জন্য, কিন্তু প্রাথমিক স্তরে মাতৃভাষাটাই উপযুক্ত হবে। আচ্ছা, আমরা প্রাথমিক স্কুলে এরকম আমরা অনেক ঘটনার সঙ্গে দেখেছি যে হয়তো তাদেরকে একটা আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে যেটা ওদের উপকারে লাগবে, বা ধরুন কোনো একটা ভ্যাকসিন হবে, যেমন এই আমাদের বিভিন্ন হামরুবেলার ভ্যাকসিন হচ্ছে, তো তখন কি হয় তাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে এটা নিলে হয়তো আমার এই হবে ওই হবে, তো ওরা কোনো জিনিস খেতে চায় না, কোনো ট্যাবলেট জাতীয় জিনিস হলে। তো এরকম একটা পরিস্থিতি হয়েছে, ধরুন আপনি দায়িত্ব পেয়েছেন, আপনাকে খাওয়াতে বলা হলো, কিন্তু দেখা যাচ্ছে সে বাচ্চারা ভয় পাচ্ছে, তো এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? আমি প্রথমে তাদেরকে একত্রে বসিয়ে সেই ভ্যাকসিনটা বা সেই ওষুধের কার্যকারিতা, তার সেটা না নিলে তার অভাবজনিত কি ফল হতে পারে সেগুলো তাদেরকে বোঝাবো, এবং তারপর যদি তারা তাতেও রাজি না হয় তাদের পিতামাতাকে ডেকে আমি তাদেরকেও সেগুলো বুঝিয়ে তাদের বোঝাবার চেষ্টা করবো, তাদের ভয় কাটাবার জন্য সমস্ত রকম চেষ্টা করে তাদেরকে গল্পের ছলে সেগুলো বুঝিয়ে তাদেরকে আমি মানাবো। আপনি তাহলে আপনার পছন্দ মতো একটা বিষয় থেকে ডেমো দেন। স্যার আমি কি আপনাকে ছাত্র হিসেবে কল্পনা করতে হ্যাঁ পারি? অবশ্যই, হ্যাঁ গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম। আচ্ছা আমি, হ্যাঁ আমিও ভালো আছি। তাহলে তোমরা সবাই আজকে বাড়ি থেকে কি এসেছো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা সবাই মিলে একটা নতুন জিনিস শিখবো, তোমাদের আমি একটা নতুন জিনিস শেখাবো, শিখবে তোমরা? হ্যাঁ ম্যাম, দেখো আমি বোর্ডে কি লিখলাম বলো তো, তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে কি লিখলাম? চার। ঠিক বলেছো, চার। কিন্তু আজকে আমরা এই চারটাকে একটা নতুন কাজে প্রয়োগ করব, দেখবে কেমন ভাবে মজার খেলা, তোমরা খাটার চেষ্টা করো আমার সাথে সাথে কিন্তু করবে। হ্যাঁ, এই চারটার ঘাড়ে যদি আমরা এরকম দুটো দিয়ে দিই, এদিকে দুটো দিলাম আর এই মাথাতে একটা মনে করো টিকলির মতো পড়িয়ে দুটো গোল গোল করে দিলাম, খাতাটা দেখো একটু তো। ডান দিকে খাতাটা। হ্যাঁ 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 এগুলো হ্যাঁ তোমরা বুঝতে পারছো এটা কিসের ছবি, তোমরা কি শুনতে পারছো? প্রজাপতি। জান, একদম ঠিক বলেছো, প্রজাপতি। দেখো তাহলে আমরা আটকে কিভাবে, চারকে কিভাবে আমরা প্রজাপতি বানিয়ে নিলাম। আচ্ছা এই প্রজাপতির যে গল্প বললাম, প্রজাপতি খুব বেরঙিন হয় তাই না, কোন রং থাকে না প্রজাপতির গায়ে, ঠিক তাই তো? নয়, রং থাকে? ও আচ্ছা, তাহলে এই যে প্রজাপতির গায়ে এত রং আছে, এত সুন্দর প্রজাপতি, এটাকে নিয়ে আমাদের বইয়ে একটা কবিতা আছে, সেটা আমরা গানের মতো করে পড়বো, সেটা লিখেছে কে, কবি কাজী নজরুল ইসলাম। তাহলে সেটাই আমি তোমাদেরকে আজকে গান করে দেখাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে গানটা করবে, এবং আমরা তোমাকে সেটার সঙ্গে সঙ্গে আমরা একটু একটু করে হাতে তালে তালে নাচ করাও দেখবো কেমন করে প্রত্যেকটা লাইনে করতে পারি। চলো তাহলে আমরা আজকে মজা করে করে আজকে এটা শিখবো। এমনি করো সবাই, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিনা পাতা, টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিনা পাতা। কি বলছে প্রজাপতির গায়ে অনেক সুন্দর সুন্দর রং বেরং আছে, আঁকা বাঁকা ছবি আঁকা আছে, দেখো এই যে প্রজাপতির ডানা গুলো হয় এগুলোতে অনেক রকম রং থাকে, আমরা দেখতে পাই প্রজাপতি কত রঙিন হয়, কি সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে। কবি বলছে এত সুন্দর ডানা তুমি কোথায় পেলে, আমাদের কাছে তো কই এরকম নেই, দেখো আমাদের গায়ের রং কেমন থাকছে, কিন্তু ওদের গায়ের রং কি সুন্দর তাই না। চলো তারপরে কি বলছে আমরা তাহলে জানি, তাহলে তোমাদের ভালো লাগছে প্রজাপতির গল্পটা শুনতে? আচ্ছা এরপর দেখি কি বলছে, মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি। তাহলে কবি কি বললো, যে প্রজাপতি আমার পাঠশালা যেতে একদম ভালো লাগে না। আচ্ছা তোমাদের ভালো লাগে? তোমাদেরও ভালো লাগে না, কিন্তু আসতে তো হবে। প্রজাপতি কাও কবি বলছে যে আমারও ভালো লাগে না পাঠশালা যেতে, আমি তোমার সাথে এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াবো, চলো আমাকে নিয়ে যাবে?
আচ্ছা, একটা শব্দ পেলাম আমরা এখানে, পাঠশালা। এই শব্দটার আমরা আরেকটা মানে জানি, তোমরা কি জানো? স্কুল, স্কুল ও, কিন্তু স্কুল তো ইংরাজি শব্দ, বাংলাতেও এটার একটা ভালো শব্দ আছে, কি বলো তো? চলো আমরা বোর্ডে লিখি তাহলে, বিদ্যালয়। বলি না আমরা বিদ্যালয়ে এসেছি, বিদ্যালয়ে যাচ্ছি। বাংলাতে পাঠশালাকে আরেকটা কথায় আমরা বলি বিদ্যালয়। তাহলে কবি বলছে যে আমি পাঠশালায় যাব না প্রজাপতি, আমি তোমার সাথে ঘুরতে যাব, তুমি কেমন সুন্দর ঘুরে বেড়াও, তোমার কথা আমারও ইচ্ছা করে। তাহলে আমরা একটা প্রজাপতি, আচ্ছা তোমরা কি কেউ জানো একটা জিনিস মনে কর, প্রজাপতিকে ইংরাজিতে কি বলে তোমরা কি বলতে পারবে? তাহলে চলো আমরা এখান থেকে ইংরাজিটা একটু শিখে নিই, কি বলে বলো বলো, আমার বলো, তুমি জানো বলো কি? বাটারফ্লাই, একদম ঠিক বলেছো, প্রজাপতিকে আমরা ইংরেজিতে বলি বাটারফ্লাই। চলো তাহলে আমরা এই বানানটাও শিখে নিই, কি? বি ইউ ডবল টি ই আর এফ এল। তাহলে আজকে আমরা এখান থেকে প্রজাপতির বাংলা ইংরাজিও শিখে নিলাম, বাটারফ্লাই। এবার চলো আমরা পরের লাইন গুলো শিখে নিই, বাকিটা করবো স্যার। না থাক, খুব সুন্দর একটা ডেমো তুমি এভাবে দেবে, আর ইউনিক স্টাইল হবে তোমার ডেমোটাও, ওনারা দেখবেন ওনাদেরও ভালো লাগবে, কারণ একঘেয়েমি ডেমোটা না দেওয়াটাই ভালো, খুব ভালো হচ্ছে। আর একটু মানে তোমরা তো যেহেতু জানো গান বিষয়ে, ভালোই জানো কি কখন কিভাবে গানটা মানে কি ভয়েসে করলে ভালো লাগবে, সেটা তোমরা অবশ্যই সেটাই ইউজ করবে। তুমি মাঝে মধ্যে আমরা কথাটা ব্যবহার করছো, মাঝে মধ্যে তোমাদের কথাটা ব্যবহার করছো, তো আমার মনে হয় আমরা কথাটাই বেশি জোর দেওয়াটাই ভালো, মানে তোমাদের তোমাদের মানে তোমার সঙ্গে ওদের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমি বারবারই এই কথাটাই বল, রিকোয়েস্ট করি সবাইকে, আমরাই বলবে দেখবে ভালো লাগবে, তোমারও নিজের নিজের মনে হবে ওদেরকে। আর যদি কোনো জায়গায় দুটো যেমন বাটারফ্লাই বানালে তুমি ডবল কথাটা বলছো, সেটা না বলে যদি টি টি বলো, তাহলে তোমার তোমারও যেমন শুনতে মানে বলতে ভালো লাগবে, কনফিডেন্স পাবে, দেখবে ওনাদেরও শুনতে ভালো লাগবে, মানে ছোট ছোট জিনিস যেগুলো আর কি। আর আরেকটা হচ্ছে তোমার, যেহেতু বাংলায় আমরা বলছি সমস্ত কথাবার্তাগুলো, ওই ট্রান্সলেটটারও যদি বাংলায় বলা যায়, যেটা বাংলায় মানে মানে ওই যে কথা প্রসঙ্গে বলছিলে না ট্রান্সলেট করব, কিসের একটা ও উত্তরে আচ্ছা ওইটা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই মাতৃভাষায় পড়ানো আর ইংরেজিতে হ্যাঁ 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 পড়ানোর ওইটা শুনি। ট্রান্সলেট করে দেবো, তো সেটা না বলে বলবে আমি এটার বাংলায় অনুবাদ করে বলে দেব, তাহলে মানে হ্যাঁ তাতে ওনারাও ভালো হবে, যেহেতু সব উত্তর তুমি বাংলায় দিচ্ছ সেটাও দেবে। আর যেহেতু তুমি প্রজাপতি গানের উপরে রাখছো, তাহলে এই গানটা সম্পর্কে একটু জেনে যাবে, মানে এই গানটা তো একটা কোনো গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওনাদের, কাজী নজরুল ইসলামের লেখা বললে, তাহলে ওনার তো কিছু একটা মূল কাব্যগ্রন্থ আছে, তো সেইটা ভালোভাবে একটু দেখে নেবে। আর প্রজাপতির কতগুলো মানে আর কি যা অঙ্গ প্রত্যঙ্গ যে ব্যাপারগুলো সেগুলো একটু ভালোভাবে দেখে নেবে, তো সেখান থেকে যদি কাউন্টার প্রশ্ন করে, আর এখান থেকে হয়তো বিভিন্ন রং রং বেরিংয়ের ব্যাপার থাকছে, তো তো সেখান থেকে যদি আবার কোনো কাউন্টারে যায় সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তো মোটামুটি প্রজাপতিটা তুমি ভালোভাবে দেখে নেবে, আর ওই উনার লেখা গানটা কোথায় থেকে নেওয়া হয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখে নেবে, তাহলে আশা করা যায় মোটামুটি এর বাইরে যাবে না। আচ্ছা, সব উত্তরগুলো তুমি খুব সুন্দর দিয়েছ। পরিবেশ কাকে বলে এটা তো বহুবারই আলোচিত, এটা বাদ দিলাম। এই সবুজ আমাদের কি সাহায্য করে, উত্তরের শুরুটা কিন্তু খুব সুন্দর রেখেছো যে জাতীয় পতাকা দিয়ে, তো ওটাই বলবে, অসুবিধা নেই। এর বাইরেও দেখবে অনেকে আমাদের বলতে শুনি যে সারাদিন মোবাইল দেখছিস, একটু সবুজের দিকে তাকা, মানে সবুজের দিকে তাকালে কি হয় আমাদের চোখের চোখের যে একটা সমস্যা, সেটা সমস্যাটা আর কি অনেকটা কমে, এরকমই অনেকে ধারণা করে, তো নর্মালি স্নায়ুচাপ কমায়, উজ্জীবিত করে, তুমি এই পয়েন্টটা বলেছো, সহনশীল হতে শেখায়, এগুলো চাইলে বলতে পারো। আর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনীর ব্যবহারটা খুব সুন্দর আছে, বদমাস রুলসটাও ঠিক আছে, আর ওই আয়রন ট্যাবলেটের যে ব্যাপারটা, সেটা আমি নিজে ব্যক্তিগত যখন আমি প্রাইমারি স্কুলে আর কি ছিলাম, তখন এই সমস্যাটা হতো, তো তখন আমরা কি করতাম, ওই একটা করে খেয়ে নিতাম আমরা ওদের সামনে, মানে ওই এক হাতে জল নিতাম, একটা ট্যাবলেট নিতাম, আমি খেতাম, খেয়ে ওদেরকে দেখাতাম যে দেখ আমি খেলাম, আমার কিছু হয়নি, কোনো সমস্যা হয়নি, এবার তোরাও খা। তো এটা যদি বলা যায় মানে ওটা তো একটা আয়রন আছে, ফলিক অ্যাসিড, তো তাতে সমস্যা তো কিছু হবে না আমাদের শরীরে, তো ওইটা একটু যদি বলো আর একটু মনে হয় ভালো লাগবে ওনাদের। তো বাদ বাকি সবই ঠিক আছে, আর মাতৃভাষার ওইটাও ঠিক আছে, তুমি ভালোই বলেছো যে মাতৃভাষাতেই শিক্ষাদান দিতে হবে, ওটাও বলবে। এর পাশাপাশি তুমি চাইলে বলতে পারো যে
আমাদের মাতৃভাষা তো সে অনেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মতন, মানে তোমাকে যদি সারাদিন বলা যায় তুমি বাংলায় কথা বলবে না, তাহলে কিন্তু তুমি এমনি এমনি ভেতর ভেতর কিন্তু অনেক কষ্টে থাকবে। তো একটা প্রাথমিক বিদ্যালয়ে সে বাড়ি থেকে মানে পরিবার থেকে প্রথম স্কুলে পা রাখছে, সেখানে যদি আমি তাদেরকে শুধু ইংরেজিতেই কথা বলাই, তাহলে সে কিন্তু তার যে অ্যাকচুয়াল যে বিকাশ বা বৃদ্ধি, বিকাশটাই বলবো, বৃদ্ধি তো এমনি হবে, বিকাশটা কিন্তু একটু হলো বাধাপ্রাপ্ত হবে, তাই না? তার ভাষাগত যে বিকাশটা, একটা মাতৃভাষায় সে যত তাড়াতাড়ি শিখবে সেখানে ইংরেজিটা কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু ওর একটু হলেও অসুবিধা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে মাতৃভাষা হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মতন, সেই জন্য মাতৃভাষাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এবং এটা কখনোই প্রতিবন্ধক না, এটা বরঞ্চ আমাদের কি সম্পদ হবে। তুমি ঠিকই বলেছো বিষয়টা। তো ওভারঅল সবই ঠিক আছে, এবার ভালোভাবে দাও, গানটা খুব ভালো, গানটা মাধ্যমে দাও।